নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আমার ইন্ট্রোটা দেখে বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। যারা বর্ধমানে থাকেন তারা পুরোপুরি বুঝতে পারছেন একশট মন্দির, যারা বাইরে থাকেন তাদেরকেও আজকে আমি দেখাবো একশট মন্দির, ঘুরিয়ে দেখাবো বর্ধমানের আর একটা নতুন ঐতিহ্য। এই যে শিব আর পার্বতী পার্কিংয়ের সামনে এই স্ট্যাচুটা করা আছে, এই যে পুরো পার্কিং লটটা সবটাই দেখাবো। চলুন আগে আগে কী কী দেখাই, এরপর আমরা মেন গেটের দিকে যাব। এই যে মেন গেট, মেন গেট থেকে প্রথমে সাইডে গিয়ে জুতো খুলে আসতে হয়, কারণ ভেতরে জুতো পরে অ্যালাউ নেই। মন্দির তো বাইরে জুতো রাখার জায়গাও আছে, তো ওখানে গিয়ে আগে জুতোটা রেখে আসি, তারপর আমি ভেতরে যাচ্ছি। এরপর যাব, এই যে দেখুন নতুন নতুন দোকান করেছে, আগে ছিল না এই দোকানগুলো। ওই হাতের কাজ, নানান রকম পুজোর সামগ্রী এগুলো পাওয়া যায় এই দোকানগুলোয়। তো দোকানটায় ঢুকিনি, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এখানে আবার কেক টেকেরও দোকান, অনেক কিছু খাবার দাবারের দোকান করেছে এখানে। আর শ্রাবণ মাস পেরিয়ে গেছে কিন্তু ভিড় কিছুতেই কমেনি, এখনও খাওয়ানো দাওয়ানোও চলছে। আমরা যখন গেলাম তখন বিকেল চারটে, তখনও দেখছি ভাত তরকারি একটা ওই মন্দিরের পাশে যে বিল্ডিংটা সেইখানে খাওয়ানো হচ্ছে। এই যে মন্দিরের ভেতরটা, এই যে প্রথম মেন মন্দির, মানে যেখানে ব্রাহ্মণ থাকে পুজো হয়, এই মন্দিরটাতেই প্রথম মন্দির, যেখানে সবাই দাঁড়িয়ে আছে ছাতাটা রয়েছে ওইটাই, ওটাতেই মেন পুজো হয়। বাকিগুলোই পুজো দেওয়া হয় কিন্তু ব্রাহ্মণ থাকে না, এটাতেই ব্রাহ্মণ সবসময় চব্বিশ ঘন্টা, এটা চব্বিশ ঘন্টা যতক্ষণ মন্দির খোলা থাকে ওটাতেই ব্রাহ্মণ পাওয়া যায়। এই যে পুরো মন্দির চাতালটা চত্বরটা দেখাবো, একশো আটটা মন্দির। এই যে এইখানেই ব্রাহ্মণ সবসময়, মানে ব্রাহ্মণ পাবেন এখানে সবসময়, শ্রাবণ মাসটা ভোর তো পাবেনই কিন্তু এখন শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তাও দেখুন ব্রাহ্মণ রয়েছে, বিকেলবেলাতেও ব্রাহ্মণ বসে রয়েছে। এই যে গোটা মন্দিরটা, এই যে মারোয়াড়িদের প্রচুর ভিড় হয়েছে, এই যে বালতি করে জল নিয়ে যাচ্ছে, পুকুরটা দেখাবো, এই যে সবাই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, গ্লাসে করে করে একশো আটটা মন্দিরে ঢুকে ঢুকে জল ঢালছে। মানে ওই ছোটো জায়গায় তো হবে না, তো বালতি করে করে জল নিয়ে ছেলেগুলো ঘুরছে, ওদের মনে হয় টাকা পয়সা দিতে হয়, ছেলেগুলো ঘুরছে ওদেরকে জল দিচ্ছে, এরা নিয়ে নিয়ে ঢেলে দিচ্ছে। এটাই দেখলাম নতুনত্ব এবারে। এই যে ঘন্টাগুলো যে যার মানসিক থাকে থাকে বাঁধে, এই যে পরপর শিবগুলোকে দেখাই, সবটা দেখাতে পারবো না কারণ অত অনেকটা বড় হয়ে যাবে আমার ভিডিওটা, তাই কেটে কেটে একটু দেখাচ্ছি। এই যে পরপর মন্দির গুনতে থাকলে একশো আটটা নয়, এটা একশো নটা মন্দির আছে, কারণ আগে একশো আটটা ছিল, এখন আর একটা নতুন বানানো হয়েছে, নতুন মানে অনেক দিনকার আগেকারই বানানো হয়েছে। এইটা বাগান মন্দিরের সামনেই চত্বরে, দুদিকে দুদিকে কেন অনেক দিকেই আছে গাছ লাগানো, বাগান সবুজে ঘেরা, ভালো লাগছে বেশ। আর এই যে পুকুর, এই পুকুর থেকে জল নিয়ে নিয়ে সবাই মন্দিরে ঢালছে। চলুন পুকুরটা একটু আপনাদের দেখাই, পুকুরটাও বেশ জল ভর্তি, বর্ষাকাল তো প্রচুর জল, এমনি সময় অতটাও এত জলও থাকে না কিন্তু এখন দেখছি পুরো সিঁড়িটা কাছে অবধি জল উঠে এসছে। এই যে দেখাই কেমন পুকুরটায় জল ভর্তি জল, ভালো লাগছে বেশ, জল ছপ ছপ করছে পুরো, আমি একটু হাত দিয়ে নিলাম কারণ আমার ভালো লাগলো বেশ, জলটা পরিষ্কার নোংরা নয়। মন্দিরের তো ঠাকুরের মাথাতেই এগুলো ঢালা হয়, এই যে আমি একটু হাতে, সিঁড়িগুলো পুরো জলে ডুবে গেছে, এত জল থাকে না সচরাচর, বর্ষাকাল বলেই মনে হয় এত জল হয়েছে, বৃষ্টির জলটা পুরো পাচ্ছে তাই। এরপরে আমি আবারও আপনাদের দেখাবো গোটা মন্দিরটা ঘুরে দেখাবো, চলুন আপনাদের দেখাই একশো আট মন্দির। এই যে এইদিক দিয়েও দেখা যাচ্ছে ওইদিকের মন্দিরগুলো, এই যে পরপর পরপর সব মন্দির একই রকম দেখতে, একই ধাঁচে একইভাবে তৈরি, কোনো আলাদা কিছু নেই, রং আলাদা নয়, কিচ্ছু নয়, পুরোটা পরপর একভাবে তৈরি। এই যে আমি হাঁটছি আর এক একটা ঘরে, এই যে দেখুন এক একটা ঘরে এক একটা শিব ঠাকুর, তো পরপর পরপর এইরকম এই এই দিক থেকে শুরু, ওই যে ওই দিকেও আবার এই দিকেও দুদিকেই ভর্তি। যারা বর্ধমানে আসবেন দেখে যাবেন একবার, যারা বর্ধমানের নয়, যারা বর্ধমানে তারা তো সবাই মোটামুটি এসেছেন। এই যে এটা হচ্ছে শিবের বাহন নন্দী, আরও দুটো আছে দেখাবো, এগুলো সব নতুন হয়েছে আর বেশ ভালো লাগছে। বর্ষাকাল তো সব ভিজে, একটু বৃষ্টি হয়েছে আগে, এই যে বাইরের থেকে বললাম না সব লোকজন এসছে ভর্তি ভর্তি ব্যাগ ফ্যাগ নিয়ে, ওরা প্রত্যেকটা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে, মোমবাতি দিচ্ছে, দেশে ধূপকাঠি দিচ্ছে, পুজো করছে ওরা গোটা দিন, তারপরে ওদের ওখানে খাওয়ানো দাওয়ানোও চলছে। এই যে দেখুন কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে জায়গাটা, আমার এখানে গেলে এমনি মনটা শান্তি হয়ে যায়। ভেতরেও একটা মন্দির দেখেছেন, কোণার মধ্যে ঢোকানো, এটা দুটো মন্দিরের ফাঁকে ঢোকা, এই যে দুটো মন্দিরের ফাঁকে। এরপর চলুন দেখাই একটা কাঁচের মধ্যে বাঁধানো শিব ঠাকুর, পুরোটাই তো শিবের, তাই এখানেই দেখুন এইখানে একটা গেটের পাশে, এই যে
কি সুন্দর লাগছে না শিব ঠাকুরের মূর্তিটা, খুব ভালো লাগছে। এটা কাঁচের মধ্যে ফ্রেম করা রয়েছে। আর এখানে ইয়েতে শিবরাত্রিতে বিশাল মেলা হয়, এই দরজাটা বন্ধ আছে, দরজাটার ওপারে পুরো বিশাল মাঠ, ওখানে মেলা হয়। এরপরে চলুন দেখাই, বললাম না আরও দুটো বাহন রয়েছে, একটা কালো একটা সাদা, চলুন ওই দুটোও দেখাই। মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে, অসময় তবুও। এমনি অনেক মানুষ ঘুরতেও এসছে, অনেক মানুষ জল ঢালতেও এসছে, জল ঢালছে। এই যে দেখাই, চলুন আপনাদেরকে নিয়ে যাই, আপনারা এলে একবার সবাই একসাথে মন্দির ঘুরে যেন, দেখবেন কতটা ভালো লাগবে। নিরিবিলি পরিবেশ, মানে শান্ত পরিবেশ, কোনো চিৎকার চেঁচামেচি ঝামেলা নেই। এই যে একটা সাদা একটা কালো নন্দী বিরিঙ্গি। তো এরপর দেখাই, আরও দেখাই মন্দিরের চারপাশটা। এই যে মন্দিরের ওই দিকটাও গোটাটা ঘোরার পরে এই যে মাঝখানে সোজাসুজি বেরিয়ে যাওয়ার রাস্তাটা, তো বেরিয়ে যাওয়ার রাস্তাটা একটুখানি আপনাদেরও দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখাবো যেটা করোনাকালে হয়েছিল, করোনাকালেও সবাই মন্দিরে পুজো দিয়েছে, তো সেরকমভাবে পুজো দেওয়া হয়নি, তবে দেখুন কি করা হয়েছে মন্দিরের, মানে নিষেধাজ্ঞাটাও দেখাবো আপনাদেরকে। তো দেখাই, এই যে গোল 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 করে দাগ দিয়ে দিয়েছিলো, ওই দাগটা রয়েছে, তাই আপনাদেরকে একবার দেখালাম যে মন্দিরেও কিন্তু নিয়ম পালন হয়েছে করোনার সময়, যে গ্যাপে গ্যাপে সব দাঁড়াবে। এরপর দেখাই মন্দিরের, এটা হচ্ছে নাট মন্দির বা হোম যজ্ঞ করা হয়, এখন সবাই রেস্ট নিচ্ছে, রেস্টের কাজেও লাগছে, মানে নাট মন্দিরে মোটামুটি সবাই রেস্টই নেয়। এই যে বোর্ডে লেখা আছে তীর্থযাত্রীদের প্রতি বর্ধমান 108 শিব মন্দিরের ট্রাস্ট বোর্ডের আবেদন, কিভাবে মন্দির কিভাবে পরিক্রমা করবেন, ডান দিক দিয়ে মন্দিরে পরিক্রমা শুরু করুন, মানে কিভাবে কি নিয়মাবলী এখানে লেখা আছে, পরপর লেখা রয়েছে, মানে কোনটা করলে শুভ ওটা আর কি এখানে লেখা রয়েছে, পরপর নিয়মাবলীগুলো লিখে ছিটানো রয়েছে। এটা মন্দিরের কর্তৃপক্ষ থেকেই করা হয়েছে। এরপর ভেতরে নাট মন্দিরের ভেতরটা একটু যাই, চলুন দেখাই আপনাদের, যেখানে হোমযজ্ঞ হয়, হোমের হোম কুণ্ডলীটা দেখুন কতটা গভীর। এই যে বাচ্চাগুলো খেলছে, সবাই বয়স্ক মানুষরা রেস্ট নিচ্ছে, ফ্যান চলছে, ঠান্ডা, ভেতরটা বেশ ঠান্ডা। তো দেখাই চলুন ভেতরের নাট মন্দিরের, ওই যেখানে হোম, এটা নীলের উপোস বা গাজন, তারপর শিবরাত্রিতে গোটা গোটা রাত এখানে হোম যজ্ঞ, অনেক সাধু সন্ন্যাসীরা এখানে আসেন, পারলে সেই সময় এসে একবার আপনাদের দেখাবো। যে এই সময়টা ফাঁকা যতটা দেখছেন সেই সময়টা ততটাই ভিড়, মানে মানুষের পা রাখার জায়গা থাকে না, এত ভিড় থাকে। এই যে দেখাই একবার মানে গভীরতাটা, কতটা গভীরতা, অনেকটা, এতটা হোমকুণ্ডলী গভীরতা মনে হয় খুব কমই দেখেছি, আমি তো দেখিনি, আপনারা দেখেছেন নাকি জানাবেন। এই যে দেখুন কতটা, দেখাই, দাঁড়ান ক্যামেরায় ধরছে না, এই দেখুন অনেকটা ভেতর, অনেক গভীর ভেতরটা। চলুন এবার বাইরে বেরিয়ে যাই, কারণ আমাদেরও বেরোতে হবে, বিকেল হয়ে গেছে সন্ধ্যের দিকে। এই যে বললাম না বাইরে প্রচুর মেলার মতো লোকজনের ভিড়, পার্কিং জোনটার কাছে দেখুন কত লোক। আর দেরি করছি না, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন একশট মন্দির কেমন লাগলো আমাদের, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন, লাইক করবেন, দেখবেন আমার ভিডিওগুলো।